everyone, assalamu alaikum, welcome back to my channel Munshigans Blogger channel. আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি তো আরো বেশি ভালো কারণ হচ্ছে 25 জুলাই আর আমার বাবার আজকে বার্থডে। সবাই আমার বাবাটার জন্য অনেক 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 দোয়া করবেন। সারাটা জীবন আমার বাবাকে যেন খুব ভালো একজন মানুষ হয়ে গড়ে উঠতে পারে আর সমস্ত বিপদ থেকে আল্লাহ যেন ওকে সব সময় হেফাজত করে। পৃথিবীর কোনো বিপদ যেন আমার বাবাটাকে স্পর্শ করতে না পারে। অনুষ্ঠানের রান্নাবান্না কিন্তু একদম শুরু হয়ে গেছে আর চিকেন ফ্রাইটা কিন্তু ম্যারিনেট করা হচ্ছে। আমাদের অনুষ্ঠানটা কিন্তু খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। যাই হোক, আমি আজকে রাতে কতটুকু কষ্ট নিয়ে যে আজকে সারাটা রাত আমার ঘুম হয়নি এটা ভেবেই যে আমি গত এক সপ্তাহ যাবত আমি একা হাতে সব কিছু সামলিয়ে সব কিছু গুছিয়ে খুবই সুন্দর করে প্রিপারেশনটা করেছিলাম আর আমি যতটুকু যা যা করেছি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। কিন্তু আজকে সারা দিন অনুষ্ঠানের বাড়িতে আমি কিছু কিছু জিনিস আপনার জন্য ভিডিও করে রাখতে পারিনি। আমার অনুষ্ঠানের খাওয়া দাওয়া লোকজন, আমার মনটা আজকে কতটা যে খারাপ আমি বলে বোঝাতে পারবো না। অনুষ্ঠানের কোনো রেসিপিস, কোনো অ্যাক্টিভিটি, গেস্টরা কাউকে আমি ভিডিও করতে পারিনি। আমার ফোনটা আমার হাতেই ছিল না, কোথায় যে ছিল বলতে আমার একা হাতে সব কিছু অর্গানাইজেশন করার পরেও কিন্তু কোথাও কোনো প্রবলেম হয়নি। আজকে শুধু দুপুরবেলা জাস্ট গেস্টরা মাত্র আসবে ঠিক এমন টাইমে এত এত বৃষ্টি, আমার গেস্টরা যে কি অবস্থা, রান্নাবান্না সব কিছু, আমার পুরো অনুষ্ঠানটাই যেন মাটি হয়ে গেছে। আমার সারাটা দিন এত মন খারাপ ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তবুও যেভাবেই হোক আমার ঘর টোর সব একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। সবচেয়ে বেশি আমার মনের অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ এই দিনটা আমার জন্য খুবই এক্সাইটিং ছিল। তবুও এটা তো আল্লাহর একটা ইশারা হতে পারে কারণ এটা তো এটা থেকে ওর হাত নেই। যাই হোক, যতটুকু আমি পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। এদিকে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেট করছে। আসলে আমরা বাংলা বাবুর্চি নিইনি, আমাদের নিজেদেরই এখানে উনি একজন মাস্টার শেফ, চাইনিজ মাস্টার শেফ। তো আমার ভাই হয় উনি, তো আমরা ওনাকে দিয়ে রান্না করাচ্ছি। ওনার খাবার খুবই টেস্টি হয় আর উনি মুন্সিগঞ্জের একটা খুব বড় নামি দামি একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে নতুন হয়েছে রেস্টুরেন্টটা ওনার, উনি ওই রেস্টুরেন্টের মাস্টার শেফ। তো ওনার খাবার খুব ভালো হয় তাই আমরা ওনাকে হায়ার করেছি আর আলহামদুলিল্লাহ খাবার খেয়েও সবাই খুবই প্রশংসা করেছে আর খাবার খুব টেস্টি হয়েছিল। এ তো এখন ফ্রাইগুলো কিন্তু প্রায় 3-4 ঘন্টার মতো ম্যারিনেশন করার পর এখন ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, প্রায় অনেক 20টার মতো ডিম দিয়েছে এখানে, সব দিয়ে এখানে ভালো করে মিলিয়ে নিচ্ছে, ভাজার জন্য রেডি করে নিচ্ছে, এখন ভাজবে। বিরিয়ানির বিফটা বসিয়ে দিয়েছে, আমি আর কি ভিডিও করব বুঝতেই পাচ্ছি না। এটা একদম খারাপ হয়ে গেছে কিন্তু বিরিয়ানির ফ্লেভার আর স্মেল আর কালার দেখে মনটা আবার কিন্তু ভরে গিয়েছে কারণ বিফ বিরিয়ানি আমি খুব ট্রাই করি আর খুবই টেস্টি হয়েছে। অনুষ্ঠানের বাড়ি, গান বাজনা আর এরকম রান্নার বাড়ির বড় ডেকের আওয়াজ আমার তো খুবই ভালো লাগে, খুবই এক্সাইটিং ছিলাম আজকে। সারাদিন মেহমান, গেস্ট আর সব আত্মীয় স্বজন সবাই এসেছিল, খুব মজা করেছি। কিন্তু একটাই আমার দুঃখ ভিতরেই রয়ে গেছে যে আমি আপনাদের জন্য এই অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠানটা আমি ভিডিও করতে পারিনি। আমার ইচ্ছে ছিল যে এই ভিডিওটা সারা জীবন আমার ছেলের জন্য স্মৃতি হয়ে থাকবে, কিন্তু যখন রান্না করেছে তখন কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে
গেছি আর ভিডিও করতে পারিনি, আর যখন গেস্টরা আসবে তখন অনেক বৃষ্টি। যাই হোক, সব কিছু পার করে সন্ধ্যা তো চলিয়ে এলো, আমি যতটুকু পেরেছি ঘরটর গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলে ওর বোনের সাথে খেলছে, আমার ওইটাও খালাতো বোন, এখন তো ভালোই খেলছে। হ্যাঁ, একটু পরে ওর কান্নার কে দেখে, কারণ সারা দিনের খুবই টায়ার ছিল। আমি একটু সময় ওর সাথে একটু সময় দিয়ে নিচ্ছি, ওকে একটু শান্ত করার চেষ্টা করছি, কারণ সারা দিন ওকে তেমনভাবে আমি কুলে নিতে পাইনি। ও সবার কাছে ছিল আর আমাকে দেখে এখন আমার কাছে আসার জন্য একদম পাগলের মতো করছে, তাই একটু ওকে একটু শান্ত করে নিলাম। আর এই তো আমাদের বড় কেকটা চলে এসেছে, আর কেকটা দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেছে, কারণ এটা একদম একটা কমন ডিজাইন দিয়েছে। আমি একটু অন্য আনকমন ডিজাইন দিতে বলেছিলাম, বাট কি করার, তো ঘোরার নেই, এটাই কাটতে হবে। আর আমার ছোট কেকটা যেটা ও ভাঙবে, ওর ভাঙার জন্য তো আমি বানিয়েছিলাম, কিন্তু ও এত কান্না করছিল যা দেখলেই তো আপনারা বুঝবেন যে কি পরিমাণ ও কান্না করছে। ও কারোর কাছেই থাকছে না, কিছুই ও ভালো লাগছে না, কারণ এত গেস্ট, এত মানুষজন হইচই, আর সাউন্ড বক্স পাচ্ছিল, ও এত শব্দে খুবই ইরিটেশন ফিল করছিল, ও কোনো কিছুই ভাল লাগছিল না, ও আমার কাছেও ইভেন থাকতে চাচ্ছে না। না দেখলেও এই গেস্ট দেখে আপনারা বুঝতেই পারবেন যে কত গেস্ট আমার বাসায় তখন ছিল, কিন্তু মন মতো কিছুই করতে পারিনি। কিন্তু যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে এতটুকু বলি যে মনের খাতায় তো, মনের স্মৃতিতে তো সারা জীবন আমার ছেলের সব স্মৃতি আমার কাছে থাকবে। হয়তো ভিডিও করতে পারিনি, তবুও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, উনি যেন আমার ছেলেকে সারা জীবন খুব সুস্থ আর সবল রাখে। ছোট কেকটা তো দিয়েছি, ও ধরতেই চায়নি, আর বড় কেকটা তো কাটতেই চাইতে কিছুতেই চাইছে না, তাই বড় কেকটা সবাই মিলে ধরে কেটেছে। ইচ্ছে ছিল বার্থডে ভিডিওটা খুবই স্পেশাল করে করব, যাতে সবার খুব ভালো লাগে। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া কখনো কিছু হয় না, হয়তো এটা ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। হ্যাঁ, আয়াত আমার ছোট কেকটা একটু খাচ্ছিল, ওরে মুডি পিক দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে ওর কি ধরনের মুড ছিল। ছোটরা, আমি তো বড় হয়েও আমি তো খুবই এক্সাইটিং থাকি গিফট খোলার জন্য, কারণ গিফট দেখতে আমার খুবই ভালো লাগে, সেটা হোক 1 টাকার জিনিস বা 2 টাকার জিনিস, কিন্তু গিফট তো গিফট। আর আমার ছোট বোন আস্তে আস্তে গিফটগুলি সব খুলছিল, আমি একটু ভিডিও করেছি। গিফট দেখতে কার না ভালো লাগে, এই চকলেট আর এটা ডিম লাইট একটা, এটা আমার একটা ছোট বোন, ও গিফট করেছে আয়াতকে। আর এই রিমোট কন্ট্রোল কার, এটাও গিফট পেয়েছে, তো আমার বড় ছেলেটা দিয়ে খেলছিল, আর আমার ছোট বোন চকলেট স্কুলে আমরা সবাই খাচ্ছিলাম আর গিফটগুলো দেখছিলাম, তো আমার ছোট বোনও খুবই এক্সাইটেড নিয়ে গিফটগুলো খুঁজছে। এটা খুবই সুন্দর হয়েছে, আমার ছোট আন্টি গিফট করেছে আমার বড় ছেলেকে, ছোট ছেলেকেও একটা দিয়েছে, দুজনকে দুটা, খুবই সুন্দর হয়েছে। আর এই যে গিফট, সব গিফটগুলো আমার ছোট বোন আস্তে আস্তে সবগুলো খুলে দেখছে, সবাই মিলে দেখছিলাম আমরা। আসলে পৃথিবীতে এমন মানুষ নেই যাদের গিফট দেখতে ভালো না লাগে। গিফট এমন একটা জিনিস যেটা অনেক টাকা দিলেও কিন্তু ভালো লাগে না। আবার আমার বাড়িতে অলরেডি 3টা ব্লান্ডার আমার আছে, তবুও এসব জিনিস মেয়েদেরকে খুবই দুর্বল করে দেয়। কিন্তু ব্লান্ডারটা খুব সুন্দর ছিল, আমার হাজবেন্ডের এক মামা উনি গিফট করেছে আয়াতকে। আর যেটা বলছিলাম যে খুবই সামান্য জিনিসও কিন্তু অনেক সময় মন ছুঁয়ে যায়, কারণ গিফট কিন্তু খুব বেশি দামি বা কম দামি প্রিফার করে না, এটা হচ্ছে একটা হার্ড টাচ জিনিস, যেটা দেওয়া না দেওয়া কোনো কিছু যায় আসে না, মনটাই সবচেয়ে বড়। গেস্টরা আমার বাসায় এসেছে, একসঙ্গে কথা বলেছি, এটাই কিন্তু অনেক বেশি। ব্যস্ত লাইফে কখনো কারোর সঙ্গে দেখা হয় না, তবুও একত্রে হতে পেরে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই বাইকটাও খুব সুন্দর ছিল, আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড গিফট করেছে, তো আমরা সবাই চকলেট খাচ্ছিলাম, চকলেটগুলো খুব টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে। সবাই মিলে একসঙ্গে বসে
কথা বলছিলাম, রেস্ট করছিলাম, চকলেট খাচ্ছিলাম, গিফট দেখছিলাম, রাতে খুবই ভালো লাগে। সারাদিন কি হয়েছে, কি হয়নি, কি ভুল হয়েছে, কে কি করেছে, কে খেয়েছে, কে কীভাবে শাস্তি পেরেছি কি পারিনি, সব নিয়ে সব বোনেরা আলোচনা করছিলাম। মজার বিষয়, খুবই ভালো লাগে। একটা দিন, আজকে এমনিতে তো খুব স্পেশাল একটা দিন, তবুও এরকম একটা পার্টি সবার বাসায় কম বেশি প্রায় সময় হওয়া উচিত মনে করি আমি। আমি কিন্তু প্রায় করি, খেলার কারণে আমি করতে না চাইলেও আমার হাজবেন্ড কিন্তু খুবই উৎসাহ থাকে এসব বিষয়ে, কারণ ও বাড়িতে গেস্টরা আসলে খুবই খুশি হয়। কারণ আমি অনেক সময় দেখা যায় একটু ঝামেলা হয়ে যায় আয়া যেহেতু এখন ছোট, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু খুবই গেস্টরা আসলে খুবই পছন্দ করে, খুব খুশি হয়। যাই হোক, পার্টি নিজেদের ফ্যামিলি গেট টুগেদার একসঙ্গে করা, এটা কিন্তু একটা মনের খোরাক। কারণ আমরা নিজেদের ব্যস্ত লাইফ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কাজ করতে করতে মনটা কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও একদম একা হয়ে যায়। তো নিজেদের পরিবারের সবার সঙ্গে দেখা হলে অন্যরকম একটা ফিলিংস হয়। আমি মনে করি সবারই কম বেশি নিজেদের ফ্যামিলির সঙ্গে এমন ভালো টাইম স্পেন্ড করা উচিত। কারণ মনের মধ্যে যদি স্পিরিট না থাকে বা মনের মধ্যে যদি মনটাই যদি ভেতর থেকে মরে যায়, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই আপনার পৃথিবীতে ভালো লাগবে না। সেটা হোক বাচ্চাদের, সংসার, স্বামী, সব কিছু আমাদের করতেই হবে। তাই সব কিছু কিন্তু খুব স্পিরিট, এনার্জি আর মন থেকে ভালোবেসে করতে হবে, তাই নিজেকে ফুল চার্জ রাখতেই হবে। তাই আমি আশা করব যে আপনারা আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর তার চেয়েও বেশি আপনারা অনেক বেশি নিজের ফ্যামিলি, নিজের হাজবেন্ড, নিজের বেবিদের নিয়ে খুব সুখে থাকবেন। আমি মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবার জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করব। আর আপনারা নিজের ফ্যামিলি, নিজের হাজবেন্ডকে সবাইকে স্পেস দিবেন, নিজের মনটাকেও সঙ্গে স্পেস দিতে হবে, যেন সবাইকে আপনি বুঝতে পারেন আর আপনাকেও সবাই বোঝে। তাই সবাই অনেক বেশি এসব জিনিস নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।